এরপর দেখো ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া অর্থাৎ অদক্ষেপ্যান ধর্ম কিছু কিছু ধাতব মূলক যেমন এফি থ্রি প্লাস এ এল থ্রি প্লাস এই ধাতব লবণকে শনাক্তকরণে অ্যামোনিয়ার দবন কাজে লাগে তাহলে কোন কোন লবণকে আমি বললাম ধাতব এফি থ্রি প্লাস এ এল থ্রি প্লাস এই লবণগুলোকে শনাক্তকরণে অ্যামোনিয়ার জলীয় ধর্ম কাজে লাগে ফার্স্টে বলবো যদি এফি সি এল থ্রি দবনে হলুদ বনের ফেরিক্লোরাইড দবনে যদি আমার অ্যামোনিয়ার জলীয় দমনে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এন এইচ ফোর ও এইচ চালনা করা হয় তাহলে কী হবে এফি ওইচ হোল থ্রি প্লাস থ্রি এইচ ফোর সি এল ফেরিক হাইড্রক্সাইড এটা হচ্ছে বাদামি অদক্ষেপ পাবো বাদামি অদক্ষেপ পাবো তাহলে ফেরিক ক্লোরাইডের দমনে যদি অ্যামোনিয়া হাইড্রক্সাইড চালনা করা হয় তাহলে বাদামি অদক্ষেপ পাওয়া যাবে আর তার সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড এইটা গেল তার মানে এপি থ্রি প্লাসকে এইভাবে শনাক্ত করা যেতে পারে যে অ্যামোনিয়া জলীয় দমন চালনা করলে বাদামি অব অদক্ষে পেলে এপি থ্রি প্লাস লবণ হবে এটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া একটা অদক্ষেপ পাওয়া গেল দু নম্বর হচ্ছে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড চালনা করা এইচ ফোর ও চালনা করলে আমরা পাবো এ এল ওইচল থ্রি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটা সাদা আঠালো জেলির মতো থকথকে অদক্ষেপ তার সঙ্গে থ্রি এইচ ফোর সি এল এটা একটা অদক্ষেপ কি ঘন সাদা আঠালো জেলির মতো অদক্ষেপ অদক্ষেপ তাহলে ঘন সাদা আঠালো জেলির মতো একটা অদক্ষেপ পাবো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের আঠালো জেলির মতো ধর্ম দেখে বলতে পারি লবণটা হচ্ছে এল থ্রি প্লাস অ্যালুমিনিয়াম লবণ তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড চালানো করলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাদা আঠালো অদক্ষেপ পাওয়া যায় এইটি হচ্ছে ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া অর্থাৎ অদক্ষেপণ ধর্ম এখন যদি জটিল যৌগ কিছু কিছু জটিল যৌগ গঠন করবে অ্যামোনিয়া জলীয় দমন কিছু যৌগের সঙ্গে বিক্রিয়া করে অর্থাৎ কিউব্রিক সালফেট লবণের সঙ্গে বিক্রিয়া যদি কিউব্রিক সালফেট অর্থাৎ কপার সালফেট যেটা আমরা বলি সিউএ তার সঙ্গে বিক্রিয়া তাহলে প্রথমে আমরা কপার সালফেটের সঙ্গে যদি চালনা করি টু এনএইচ ফোর ওইচ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড চালনা করলে কী হবে প্রথমে নীলাভ একটা পদক্ষেপ পাব প্রথমে নীলাভ একটা পদক্ষেপ পাব নীলাব সাদা সি হোল টু তার সঙ্গে হবে এনএইচ ফোর হোল টু হোল টু এস ও ফোর এই তাহলে প্রথমে কী করলাম কপার সালফেটের দমনে যদি এমনই আর জ্বলিয়ে দমন অল্প পরিমাণ চালনা করি তাহলে কী হবে ক্ষারকীয় কপার সালফেটের একটা ক্ষারকীয় কপার সালফেটের হোল্টু সিউ এসো পর কমা সিউ ওই এটা হচ্ছে ক্ষারকীয় কপার সালফেট কেমন অদক্ষেপ হবে নীলাভ সাদা নীলাভ সাদা অদক্ষেপ পাবো নীলাভ একটা সাদা পদক্ষেপ পাওয়া যাবে এই নীলাভ সাদা পদক্ষেপে যদি আমরা অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড চালনা করি এইচ ফোর ও এইচ ছ অনু যদি দেওয়া হয় এর সঙ্গে তাহলে আমরা যেটা পাবো টেট্রামিন কিউ কপার টু সালফেট এন এইচ থ্রি হোল ফোর বাইরে এস ও ফোর তার সঙ্গে এইট এইচ টু ও টেট্রামিন কিউপ্রো কপার টু সালফেট এটা হচ্ছে একটা ঘন নীল কালার পাবো এবং ওই অদক্ষেপটা কি হবে এটা গাঢ় নীল বা ঘন নীল অদক্ষেপ পাবো এই অদক্ষেপটা কী হবে দহীভূত হয়ে যাবে এটা একটা ক্লিয়ার সলিউশন হবে গাঢ় নীল বন্ডের তাহলে এই বিক্রিয়া থেকে বলা যেতে পারে যে জলীয় দবনটা হচ্ছে কপার সালফেটের অর্থাৎ সিউ টু প্লাসের তাহলে সিউ টু প্লাসকে শনাক্ত আমরা কি করি এই লবণ ব্যবহার তোমার হচ্ছে এমনই আর জলীয় দমন ব্যবহার করতে পারি তাহলে কপার সালফেটের জলীয় দেবেন কপার টু সালফেটের জলীয় দেবেন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড চালনা করলে প্রথমে কি হবে খারকীয় কপার সালফেট নিরাপশ সাদা একটা পদক্ষেপ পাওয়া যাবে ওই দ্রবণে যদি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করা হয় তাহলে একটা টেট্রামিন কিউপ্রো টেট্রামিন কপার টু সালফেট হুম টেট্রামিন কপার টু সালফেট এই জটিল লবণ এটাই হচ্ছে একটা জটিল লবণ এই জটিল লবণটা পাওয়া যাবে আর এইটা হচ্ছে ঘন নীল বা গাঢ় নীল আর এটা কি হবে ধহীভূত হয়ে যাবে অদক্ষেপটা আগে যে অদক্ষেপ তৈরি হয়েছিল সেই অদক্ষেপটা এখানে ধহীভূত হয়ে যাবে ক্লিয়ার সলিউশন পাওয়া যাবে এই ধর্ম থেকে আমরা কপার সালফেটের সি ইউ টু প্লাস লবণকে অ্যামোনিয়ার সাহায্যে অ্যামোনিয়া জলীয় দমনের সাহায্যে শনাক্ত করতে শনাক্ত করতে পারি এখন নেজলাল দবনের সাহায্যে আমরা অ্যামোনিয়াকে শনাক্ত করতেও পারি নেজলার দবনের সাহায্যে নেজলার দবনকে কে টু এইচ জি আই ফোর পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড খারিও অবশ্যই এটা খারিও খারিও তাহলে খারিও পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড এটাকে বলে এসব কে টু এইচ জি কে টু এইচ জি আই ফোর পটাশিয়াম মার কিউরো আয়োডাইড পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড এটাকে বলে নেসরার দোবন তাহলে খারিও পটাশিয়াম মার্কিউরো আই আয়োডাইড কে টু এইচ জি আই ফোর একে বলে নেসরার দবন এই নেসরার দোবন কী করে অ্যামোনিয়াকে শনাক্ত করতে কাজে লাগে প্রথমে দেখো মার্ক পটাশিয়াম মার্কিউরো আয়োডাইডের দবনে দবনে জটিল লবণ এটা একটা এখানে যদি আমরা খারিও দবন থ্রি কে ওইচ ব্যালেন্স সহ লিখছি যদি অ্যামোনিয়া চালনা করি এনএইচ থ্রি তাহলে আমরা কী পাবো এইচ জি একটা জটিল যোগ্য পাব এইচ জি ও এইচ জি এনএইচ টু থার্ড ব্যাকেটের বাইরে আয় তার সঙ্গে সেভেন কে আয় পটাশিয়াম আয়োডাইড আর হচ্ছে টু এইচ টু ও তাহলে খারিও পটাশিয়াম মার্কিউর আয়োডাইডের দোকানে যদি এমনই চালনা করি এটা হচ্ছে তামাটে একটা অদক্ষেপ পাব তামাটে বা রেডিস ব্রাউন তামাটে অদক্ষেপ অদক্ষেপ পাব যেটাকে অনেক সময় বলে রেডিস ব্রাউন পিপিটি পেসিবিটেড পাবো এটা হচ্ছে আয়োডাইড অফ মিলন্স বেস একে বলে আয়োডাইড অফ মিলন্স বেস তার মানে এরকম লিখতে পারি আয়োডাইড অফ মিলন্স বেশ তার আবার বলছি খারিও পটাশিয়াম মার্কেটগুলোকে আয়োডাইড দবনে যদি অ্যামোনিয়া চালনা করি যে তামাটা অদক্ষেপ পাই এইচ জি ও এইচ জি এনএইচ টু বাইরে আয় সেভেন কেআই প্লাস এইচ টু এইটাকে যে তামাটা অধ্যক্ষে পাই তার মানে ওই যে গ্যাসটা সেটা তোমার হচ্ছে অ্যামোনিয়া তাহলে নেচরাল বিকারকের সাহায্যে নেচরাল বিকারকের সাহায্যে আমরা কী করতে পারি অ্যামোনিয়াকে শনাক্ত করতে পারি